ভবনে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা আট জনের দপ্তর পুনর্বন্টন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ড ফোন ওনালা বগুড়ায় শিক্ষক হত্যায় হাসিনা সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা আট দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃতের সংখ্যা সাড়ে ছয়শ জাতিসংঘের বিবৃতি আহতদের সুচিকিৎসায় চব্বিশ ঘন্টা আলটিমেটাম হাসনাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরু সবাইকে সাথে নিয়ে রেনবো স্টেট গড়ার অঙ্গীকার এবং মৌমিতা হত্যায় ফুসছে ভারত সারা দেশে কর্মবিরতিতে চিকিৎসকরা উত্তর প্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা সংবাদরাতে দেখছিলেন একে স্টেমটিবার বার সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন বিস্তারিত সংবাদ শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা পাঠ করান রাষ্ট্রপতি বিকেল চারটা বারো মিনিটে অঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউন সহ অন্য উপদেষ্টার উপস্থিত ছিলেন পরে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা স্বামী মাক্তারের রিপোর্ট শুক্রবার বিকেলে নতুন চার উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনের দরবার হলে তিন বাহিনীর প্রধান সহ যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে দরবার হলের শপথ অনুষ্ঠানে আসেন শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চার শপথ বাক্য পাঠ করান অন্তর্বর্তী সরকারের নতুন যে চার উপদেষ্টা শপথ গ্রহণ করলেন তারা হলেন ওয়াহাইদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর মোহাম্মদ ফাইজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের সতেরো উপদেষ্টা তাদের মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ইউনুস সহ চোদ্দ উপদেষ্টা ব্যক্তিগত কারণে তিন উপদেষ্টা সেই দিন শপথ নেননি পরে এগারোই আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধানরঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা আর তেরো আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক ই আজম শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করেন প্রধান উপদেষ্টা ডক্টর নতুন এই অংশ নেন আক্তার ঢাকা ইউনুস অন্তর্বর্তী সরকারের শপথ নেয়ার নতুন চার উপদেষ্টার মধ্যে দফতর পুনর্বন্টন করেছে সরকার নতুন চার উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দফতরে বড় পরিবর্তন আনা হয়েছে এনে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো একুশ জনে ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর গেল আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত সতেরো জন সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হচ্ছে বাকি তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়েদুদ্দিন মাহমুদ সাবেক সচিব মহম্মদ ফাউজুল কবির লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য কৃষি জনপ্রশাসন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সহ চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগ নুপুর মাহমুদ দেশ টিভি ঢাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন আলাপ হয়েছে এসময় সময় তিনি ডক্টর ইউনুসকে নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে জানানো হয় ফোন আলাপে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সময় বলেন এটি দ্বিতীয় বিপ্লব এবং এই সরকার ছাত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ পূরণ করবে সে সময় নতুন সরকারকে শুভকামনা জানান মোদী এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন বলেন অধ্যাপক ইউনুসের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে এ সময় নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আহ্বান জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম মেক্সে ফোনালাপের বিষয়ে একটি পোস্টও করেন মোদী বৈষম্য ছাত্র আন্দোলনে বগুড়া এক শিক্ষক নিহতের ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাদের সহ। বগুড়া জেলা আওয়ামী লীগের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে ওবায়দুল একজনের বাদের আইনজীবী বলছেন গণহত্যায় হুকুম দেয়ার দায়ে হাসিনা ও বায়দুল কাদেরকে আসামি করা হয়েছে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের বগুড়া প্রতিনিধি সঞ্জুর প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা ফ্রৌজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট বগুড়ায় নিহত হন কাহালু মুরুইল পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক ও জেলা শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের বাসিন্দা সেলিম হোসেন ঘটনার প্রায় এগারো দিন পর নিহতের বাবা সেকান্দর আলী শুক্রবার বগুড়া সদর থানায় একশো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত তিনশো জনের নামে হত্যা মামলা করেন যেখানে হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের হুকুমে গোটা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এইসব কোটাবিরোধী যা আন্দোলন করছিলেন ছাত্র জনতা তাদের উপরে যে নির্মমভাবে নির্যাতন করেছে শত শত মানুষকে ছাত্রছাত্রী জনতাকে খুন করেছে মামলায় আরও আসামি করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুজিবুর রহমান মজনু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ রাগেবুল আহসান রিপুকে এছাড়া পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়া পৌরসভার আট কাউন্সিলর 10 জন ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই আসামি করা হয়েছে। সর্বপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাদের, রবিউল হাসান লিপু, মুজিবুর রহমানের মজনু সহ 101 জন এজারণনায় শক্তি আর অঙ্গতনামা আসামি অভিযোগ দায়ের করেছেন এফপিএ বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহারে বলা হয় গত চার আগস্ট দুপুর তিনটার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা আইএফআইসি ব্যাংকের নিচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেলিম হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা এদিকে পাঁচ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী নিউজ ডেস্ক দেশ টিভি গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরফাতুর রাকিব এর রিমান্ড মঞ্জুর করেন জিয়াউল আহসান আয়নাঘরে ঘরে কারিগর সহ শেখ হাসিনা সরকারের হয়ে খুন সহ একাধিক অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেফতারের পর শুক্রবার বিকেলে করা নিরাপত্তার মধ্য দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এ সময় দশ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালত উভয় পক্ষের কথা শুনে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালত তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আইনজীবীরা জানান স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়ে ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘর তৈরিসহ গুম খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউল মামলার হত্যা একটি হত্যা মামলায় প্রোডিউস করা হয়েছে তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন তিনি জেনোসিস্ট তিনি গণহত্যার এক অন্যতম আসামি এর আগে ষোলো জুলাই নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন জন নিহতের ঘটনায় জিয়াউলের সম্পৃক্ততা পায় পুলিশ বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা এম এ আজিম দেশ টিভি ঢাকা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বত্রিশ শিশু সহ ছয়শ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির দশ পৃষ্ঠার এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয় ষোলো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছেন চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্টে মারা গেছেন দুশো জন এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবি সুব্রত ডেস্ক রিপোর্টে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ তথ্য জেনেভা থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বত্রিশ শিশুসহ নিহত হয়েছে ৬৫০ জন যার মধ্যে ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছেন চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্ট মারা গেছেন ২৫০ জন দশ পাতার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এতে আরো বলা হয় নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা এমন ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তুর্ক এর মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি এখনো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা চব্বিশ ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে এসব কথা বলেন তিনি এ সময় গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন এখন সময় এসেছে উপদেষ্টাদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে নিয়ে আসতে হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ছাত্রদের নিয়ে নতুন কোনো দল গঠনের ব্যাপারে তারা কোনো আলোচনা করেননি আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক কর্মসূচিতে এক কথা বলেন তিনি এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন ভারতে বসে চক্রান্ত করছে পলাতক শেখ হাসিনা সব ধরনের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি সাইফর রিপনের প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিজতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি এছাড়া ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া করা হয়

কমিউনালিজম কথা বলছে না সাম্প্রদায়িকতা সরকার ওই সম্প্রদায়ের উপরে অত্যাচার কথা বলছে না এটা তাদের একটা চটকান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করছে দেশে সংখ্যালঘুদের আমানত হিসেবে বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড গঠনের আহ্বান জানান মির্জা ফখরুল ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সজাগ থাকার আহ্বানও জানান তিনি আপনাদের দায়িত্ব যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন শান্তি ব্রিগেড শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্তগুলো পাহারা দেবেন এই যুদ্ধকে জারি রাখতে হবে এই সংগ্রামকে চালিয়ে দিতে হবে তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মনে রাখতে হবে সরকার একেবারে নতুন সরকার সরকার তার দায়িত্ব হচ্ছে সে একটা উৎপাদন করে দিয়ে যাবে তাই না কিছু জঞ্জাল জমা হয়েছে যেত এই জঞ্জাল সব করতে হবে ওইটুকু সমাজে তারা কি দিতে তাই না সেইভাবে কাজ করে এখন এই সমাজের সংগ্রামকে জারি রাখতে হবে দ্রুতই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবো আমরা আল্লাহর কাছে দোয়া করেছি সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবদান স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন কোন সংঘাতের সৃষ্টি করা যাবে না সাইফুল রিপন দেশ টিভি ঢাকা সব ধর্ম বর্ণ ও গোত্রের মানুষকে সাথে নিয়ে রেনবো স্টেট গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি বলেন সংখ্যা সমস্যাকে নিজেদের সমস্যা হিসেবে নিয়ে সামনে যে সরকারি ক্ষমতায় আসুক সমাধানে কাজ করবে বিএনপি দুষ্কৃতকারীরা কোন দলের নয় দাবি করে বলেন তাদের সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সফল হবে না আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই হিন্দু বুদ্ধ প্রধান ফ্রন্ট তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন মত করেছেন আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয় যারা এই সমাজের শত্রু যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায় তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সম্প্র সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সেটাকে তারা ইচ্ছে করে নষ্ট করতে পারবে না এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারে আমরা কমিটেড বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে বিপ্লবত্তর সময়ে দেশের বিভিন্ন জায়গায় কিছু অতি উৎসাহী লোক বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড সফিক রহমান বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে জাকের পার্টির সাথে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন অতীতের সব ভুল বোঝাবুঝি দূর করে সবাই কেনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে জামায়াত বলেন সংখ্যা সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই সবাই এদেশের নাগরিক তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব এ সময় জাকের পার্টির মহাসচিব সহ প্রতিনিধি দল ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন ধর্ম যার যার কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারণে এই জন্য আপনারা দেখেছেন এবার কার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছে জীবন বাজি রেখে বসে যাও কারণ অনেক অগঠন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে এই সুযোগ দেওয়া যাবে না যার কারণে আল্লাহর মেহরবানি বড় কোনো অগঠন বাংলাদেশে ঘটে নাই ছোটোখাটো কিছু ঘটেছে আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সফল হতেই হবে ব্যর্থ হবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণভূত্থানে ঝুঁকি ও করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকারকে তাদের কর্মপরিকল্পনা স্পষ্ট করারও আহ্বান জানান এছাড়া আলোচনায় উপস্থিত বক্তারা বলেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন এদেশের আপমর জনসাধারণ আর শিক্ষার্থীরা ডক্টর ইউনুসকে বেছে নিয়েছেন ভেবে বলেও মত প্রকাশ করেন তারা সংবিধান আছে কি নাই তার উপর নির্ভর করবে তারা কি করবে কতটুকু করবে তাদের কর্ম পরিকল্পনা কি তাদের কোন ওই যে যদি ওয়ার্ক প্ল্যান তৈরি করতে হয় তা নির্ভর করবে তো এখন আমার মনে হয় আমাদের ওটা এই প্রশ্নগুলো যত দ্রুত আমরা উত্তর পাই এই প্রশ্নগুলো তত কিন্তু সকলের জন্যই মঙ্গল বস্তুতে এই সরকারের অসফল হওয়ার কোনো রকম ওই যে বিকল্প নেই তাদেরকে সফল হইতেই হবে কারণ তাদের সাফল্যের উপর আমাদের সাফল্য নির্ভর করবে আমরা প্র্যাকটিক্যালি যদি কিছু কাজ করতে চাই তো আমাদের খুব পরিষ্কার কিছু কথা আমাদেরকে খেয়াল করতে হবে প্র্যাকটিক্যাল দিকটা প্র্যাকটিক্যাল দিকটা কি যতটুকু আমরা অর্জন করেছি এটাকে আমাদের ধরে রাখা প্রথম যতটুকু অর্জন করেছি দুই নম্বর হলো এই অভ্যুত্থানকে আমরা বিজয়ী অভ্যুত্থান করতে পারি কিনা তার জন্য প্রাণ আন্তর্জাতিক প্রসঙ্গ নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যার খবরে যখন তোলপাড় পুরো ভারত ঠিক তখনই সামনে এলো আরো এক ধর্ষণের ঘটনা এবার উত্তরপ্রদেশের প্রদেশের ইসলাম নগরে এক নার্সকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় সপ্তাহেরও বেশি সময়ের পরে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয় নার্সের মরদেহ এদিকে আরজিকার মেডিকেল হাসপাতালে নারী চিকিৎসককে হত্যার ঘটনায় পাঁচ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই এর মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বারো ঘন্টার হরতাল আফরিন কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠছে ভারতের পরিস্থিতি এই মধ্যে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলনকারীরা এর মধ্যে এবার ঘটল আরও এক ধর্ষণের ঘটনা এবার উত্তরপ্রদেশের নগরে এক নার্সকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় জুলাই নিহত গেল বোন থানায় নিখোঁজ ডায়েরি করেন খোঁজাখুঁজি শুরু করে পুলিশ এরপর পরই একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ অভিযোগ উঠেছে ওই নার্সকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার এমনকি কাছে থাকা টাকা পয়সা গয়না সহ সমস্ত মূল্যবান জিনিস লুটো করে নেওয়া হয়েছে এ ঘটনা এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ এদিকে তোপের মুখে পদত্যাগ করেছেন কলকাতার আরজিকর মেডিকেলের প্রিন্সিপাল তবে এতেও সন্তুষ্ট নন চিকিৎসকরা মধ্যরাতে দুর্বৃত্তদের হামলার বিষয়ে অবিলম্বে পদক্ষেপের দাবি তাদের এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সময় চেয়েছেন হাসপাতালটির নতুন প্রিন্সিপাল এরই মধ্যে তাকে তলব করেছে সিবিআই অন্যদিকে হামলা চালাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে সন্ত্রাসী পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এ অবস্থায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার রাস্তার ওপর ডাক দেয় বিজেপি নিজে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এই সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা এর মাঝে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও নতুন করে পাঁচ চিকিৎসককে জিকাশাবাদের জন্য তলব করে सीबीआई এখন পর্যন্ত তিনটি মামলা ও 12 জনকে গ্রেফতার করা হয়েছে এরপর হাসপাতালে নার্সদের জিকাশাবাদের কথা রয়েছে এছাড়া আরজিকর कांडের তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে सीबीआई আফটারইন মউ নিউজ ডেস্ক দেশ টিভি